কি কিভাবে থাকতে পারে সেটা বোঝার দরকার আমাদের। দেখা যাচ্ছে কোন একটা সময় একই বৃত্তে দিয়ে দিল, কোন একটা সময় দুটো বৃত্তে দিত, কোন একটা সময় দেখা গেল যে দুটো জায়গা দিল, এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্স কত, কোন একটা সময় একটা জায়গা দেওয়া আছে আর একটা জায়গা দেওয়া নেই, সেই জায়গাটা কতটা ডিস্টেন্সে আছে, এগুলো সব থাকতে পারে। আমি জাস্ট আজকে যেটা আলোচনা করছি তোমাদের প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে দুটি এককেন্দ্রিক বৃত্তে যাদের ব্যাসার্ধ যথাক্রমে 13 ও 12, বড় বৃত্তের জ্যাটি ছোট বৃত্তের স্পর্শক, তার দৈর্ঘ্য কত। ভেরি গুড, ধরো এই একটা বৃত্ত, ওকে, ইন দ্য সেম ওয়ে এই আর একটা বৃত্ত, বাস। এইবার দেখো বলছে একটা বৃত্তের জ্যা অন্য একটা বৃত্তের স্পর্শক, তো স্পর্শক কি না, স্পর্শক জায়গাটা বোঝার চেষ্টা করো। সাধারণত একটি বৃত্ত থেকে এই যে একটা বিন্দুতে স্পর্শ করবে, এই বৃত্তটার সঙ্গে একটা বিন্দুতে স্পর্শ করে যে বেরিয়ে যাবে তাকে আমরা স্পর্শক বলি, এবং সেইটাই বাইরে যে বৃত্তটি আছে তার একটা জ্যা হয়ে গেল। জ্যা কাকে বলে না, পরিধি যে কোনো দুটো বিন্দুকে স্পর্শ করে যে রেখা পাওয়া যায় তাকে জ্যা বলে। লেকিন সেটা কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র দিয়ে গেলেই কি হবে, সেটা সেটা ব্যাস হয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে না, যা যাহাতে যাবি যা তাকেই বলে যা। তাহলে আমরা কি বুঝলাম, এই যা, এইবার এই যাটার দৈর্ঘ্যকে দেখতে হবে। প্রথম যেটা দেখো কি সুন্দর জিনিস, এইটা কত, 12, কি কি ছোট বেদদের ব্যাসার্ধ দেওয়া আছে নাকি, ইয়েস, এইটা 12, এইটা কত বলো, এটা কত, এটা কত, এটা 13। আর জ্যার সঙ্গে কেন্দ্রগামী যে কোনো রেখা যদি সেটা থাকে তা কত, 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটি তুমি পেলে, এই যে ত্রিভুজটি তুমি পেলে, এই ত্রিভুজের লম্ব তো মিল গিয়া, অতিভুজ মিল গিয়া, আমাকে বের করতে হবে ভূমি। কিভাবে বের করতে হবে, ভেরি সিম্পল, দুভাবে করতে পারো, একটা হচ্ছে 13 আর 12 যোগ করে 25, রুট করলে 5 বেরিয়ে যাবে, একে নেই কি কি একটু আগে তোমরা দেখেছো যে দুটি পরপর সংখ্যার বর্গের ডিফারেন্স ওদের দুজনের যোগ ফলের সমান। তাহলে আমরা জানি যে এইটা যদি, এইটা যদি পি কিউ পাকাড়লে তো পি কিউ ইকুয়াল টু রুট ওভার 13² - 12² তাহলে কত, 169 - 144 সমান 25, 25 রুট মানে 5। তাহলে এটা যদি 5 হয় এটা কত, এটা কত, এবি 5, দুটো যোগ করে এইসব করতে হবে না, কেন করতে হবে না, তুমি জানো যে দুজনের ডিফারেন্স আর দুটো পরপর সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স মানে কি, দুজনের সমষ্টি, তো কে করি পি কিউ ইকুয়াল টু একক, 13 আর 12 যোগ করো 25 রুট হবে সমান 5, 5 × 2 = 10, এটা শর্টকাট, এটা সেমি শর্টকাট। তাহলে আমাদের মাথায় রাখতে হবে অঙ্কটা কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে যেটা সংস্থার নাম আছে অঙ্ক, কেন বলো তো, জিকে না পারলে তোমার কিছু করার নেই, জিকে না পারলে তোমার কিছু করার নেই, আর অঙ্ক তোমার জানা না থাকলেও কিছু করার আছে, কেউ কি তুমি ওখানে দুবার ট্রাই করবে অঙ্ক হয়ে যাবে। আর অঙ্ক কি বলতো দেখি, এই যে বললাম 500 অঙ্ক তুমি মাত্র 1 মাস করো তারপর তুমি অঙ্কই খুঁজে পাবে না কোনটা করো, এই সবই তো জানো। আর একটু বলে স্যার আমি তো 1 মাসের মধ্যে চাকরি পেতে, কই বাদ নেই আরো ট্রাই করো, এই জন্য তোমাদের বলছি ট্রাইটা কন্টিনিউ করলে বেশি দিন টাইম লাগে না। আচ্ছা দেখো ওয়াই এর এক্স পার্সেন্ট আবার এক্স এর ওয়াই পার্সেন্ট ভাগফল কত, 110% আর 10 এর 100%, ও দুটোই তো এক, তো দুজন দুজনকে ভাগ করলে এক হবে, এটা প্রথমে মাথায় এসে যাবে। যাই আমি তোমাদের বলছি দেখো, তবুও তোমাদের দাগ নাম্বার কত, 8 বলছে পরিষ্কার, সঙ্গে সঙ্গে অঙ্ক যে মুহূর্তে নতুন করে লেখার দরকার নাই, ভাষা বোঝো অঙ্ক লেখো, এক্স এর ওয়াই এর এক্স পার্সেন্ট, ওয়াই এর
এক্স পার্সেন্ট, এ পার্সেন্ট মানে কি নিচে একটা একশো, তার মানে এক্স ওয়াই বাই হান্ড্রেড। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এক্স এর ওয়াই পার্সেন্ট সমান সমান কি এক্স ওয়াই বাই হান্ড্রেড। এবার কি ভাগ করবে, এর থেকে ও ভাগ করলে তো দোনোই কাট জায়গা, কেটে কত উত্তর হবে? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো করার সময় মাথাটাকে বেশি কাজে লাগাতে হবে। কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য বালককে বলা হলো, সেই সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের থেকে এত বেশি পেল। 25 দ্বারা গুণ করতে বলছে কিন্তু 52 দ্বারা গুণ করলো, বেশি করলো না কম করলো? বেশি করলো। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা দেখো।